এখানে কারো অস্ত্র নিয়ে আসেনি, আমাদের কতজন আসছে কেউ কোনো অস্ত্র নিয়ে আসে নাই। বিশ্বাস নামে একজন এই গ্রুপটা লিড দিচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এইটা থেকে সকল ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা নাম্বার দাও, এটা সরকারের একটা উস্কানি, একটা ষড়যন্ত্র ছিল যে ওখানে আনসারের মধ্যে সরকারের দোষরদেরকে ঝুঁকিয়ে দিয়ে রাতে মূলত এবং লক্ষ লক্ষ মানুষ এই পানির মধ্যে কঠিন ভাবে তারা বেঁচে আছে, তার মধ্যে এই দিকে আনসার বাহিনী তারা তাদের দাবি নিয়ে উপস্থিত হয়েছেন। দর্শক শ্রোতা, তারা যে দাবি করছেন এটা কতটুকু যুক্তিসঙ্গত বর্তমানে এই পরিস্থিতি সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এবং এই দিকে বলা হচ্ছে নাকি তাদের এই দাবি নাকি এটা একটি গোপন ষড়যন্ত্র। দর্শক শ্রোতা, আসলে ঘটনাটি কি হতে যাচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে তা নিয়ে কিছু তথ্য উঠে এসেছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিন দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি কী তাহলে সেটা বিস্তারিত দেখে আসি। এখানে কারো অস্ত্র নিয়ে আসেনি, আমাদের কতজন আসছে কেউ কোনো অস্ত্র নিয়ে আসে নাই। তুই তো বলছিলি ওখানে ছিলি না, তোর ছবি আসতেছে, দাঁড়া পরে ছেড়ে দিবো, কিন্তু তোরা যে কি করবো, আমি তো কিছু বলিনি। দেখেন আয়েশা এই সকল সমন্বয়ক সহ ওটার ভিতরে অবস্থান করছি, পুলিশ প্রধান, সেনা প্রধান, ওরা পরামর্শ করতেছে। আমাদের লাস্ট আপডেট হচ্ছে এখন সেনা প্রধান এবং পুলিশ প্রধান আসছে। আয়েশা এই সকল সমন্বয়ক সহ অলক বিশ্বাস নামে একজন এই গ্রুপটা লিড দিচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এইটা থেকে সকল ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা নাম্বার দাঁড়াও, এই অলক বিশ্বাস কে? এখানে আমাকে গ্রুপে কি আন্দোলনটা নিয়ন্ত্রণ করতেছে এবং এইখান থেকে ষড়যন্ত্র গুলা হচ্ছে। তোরা গুলি চালাইছিস, আমরা এখান থেকে কিছু রিট করে নিতাম। দেখি নিচে যাও। আচ্ছা এই যে ভয়েস দিছে না, এই হ্যাঁ গ্রুপে ছিল, এত কিছু হয়েছে গ্রুপে তুমি জানো, তারপরে কেন গ্রুপে আসছো? নাম মামা, আমি ঠিক তুই আসিস নাকি মামা আন্দোলনে? আমার ওখান তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। সরকারের একটা উস্কানি, একটা ষড়যন্ত্র ছিল যে একটা নৈরাজ্য তৈরি করা এবং ওখানে আনসারের মধ্যে সরকারের দোষরদেরকে ঝুঁকিয়ে দিয়ে রাতে মূলত একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল। দল আনসার সদস্য যার সবার সমর্থন ছিল না, তারা যে দাবিটা নিয়ে আন্দোলন করছিল যে তাদের জাতীয়করণ উপদেষ্টারা সহ কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু তারা যখন সচিবালয় আলোচনা থেকে বের হয়ে গেছে আরেক দল তাদেরকে দালাল বলে তারা একটা আন্দোলন তারপরেও বজায় রেখেছে। এবং তাদের মূল পরিকল্পনাটা ছিল
যে কালকে 40-45 হাজার আনসারকে দিয়ে সচিবালয় ঘিরে রাখা এবং উপদেষ্টাদেরকে বের হতে না দিয়ে সচিবালয় একটা তাণ্ডব চালানো, যেটা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সহ আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে আনসারের দুইটা আপনার আপনার প্রক্রিয়া আছে, একটা হচ্ছে যে ব্যাটালিয়ন, সেখানে প্রায় 18,000 সদস্য, আর যারা ব্যাটালিয়ন ছাড়া সেখানে প্রায় আপনার 5 লক্ষের মতো সদস্য। এবং আমি বলবো যে সেরা মেডিকেল কলেজ হসপিটাল। তো আমাদের একটা টিম আছে, র্যাপিড রেসপন্স টিম, সেই র্যাপিড রেসপন্স টিম যে কোনো এরকম দুর্যোগের মুহূর্তে আমরা অ্যাক্টিভেট করি, ওই সময় করেছিলাম, এবং যার ফলে আমাদের ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এই শত শত রোগীর চিকিৎসা দিয়েছে 15 জুলাই থেকে এ পর্যন্ত। এবং আমরা আপনারা জানেন গতকালও যে একটা সচিবালয়ের সামনে যে ঘটনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে অনেকগুলো পেশেন্ট আমাদের কাছে এসেছে, মূলত বেশিরভাগই ছাত্র, প্রায় 60 জন আমাদের কাছে এসেছে। আমরা এর মধ্যে 55 জনকে আমরা চিকিৎসা দিয়ে, প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি, বাকি 5 জনকে আমরা ভর্তি রেখেছি। এর এই 5 জনের মধ্যে আপনারা জানেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাহেব আছেন, তো উনি এখন বলতে পারি আমরা বিপদমুক্ত। ওনার একটু বার্ন ইঞ্জুরি ছিল মাথায়, যার ফলে উনি ফেন্ট হয়ে গিয়েছিলেন। তো পরে আমাদের এখানে আসার পরে উনি ওনার উন্নতি হয়েছে, আমরা তাকে ওসেকে ছিল অনেস্ট অফ ইমার্জেন্সি সেন্টার থেকে আমরা আজকে তাকে কেবিনে শিফট করেছি, উনি মোটামুটি ভালো আছেন। তবে আমাদের সাথে এই 5 জনের মধ্যে 2 জন তাদের সার্জারি লাগছে, নিউরো সার্জনরা একজনকে অলরেডি ওটিতে নিয়েছেন আর একজনকে নেবেন, আজকেই তাদের সার্জারি করবেন। তো বাকি রোগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, আর বাকি যে 3 জন আছেন ওরা ভালো আছেন। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আমরা যারা প্রশাসনে আছি এবং আমাদের সাথে যেসব চিকিৎসক নার্সরা আমাদের সহযোগিতা করে, আমরা সবসময় যে কোনো ক্রাইসিসে, দেশের যে কোনো ক্রাইসিসে সবচেয়ে বড় লোডটা আমরা বেয়ার করি এবং আমরা করে যাবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতায় আমরা এই দায়িত্ব নিচ্ছি। আর একটা বিশেষ বিষয় আমি বলতে চাই, আমাদের এখানে এখনো 100 জন ভর্তি আছে, টোটাল 850 জন আমাদের এখানে ভর্তি হয়েছিলেন, 2000-এর উপরে রুগী আসছিলেন, তার মধ্যে 850 জন আমাদের এখানে ভর্তি হয়েছেন, এখনো আমাদের কাছে 100 জন রুগী আছে। এর মধ্যে আইসিইউতে আছে 9 জন, আর অন্যান্য বিভিন্ন ওয়ার্ডে আছে, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, নিউরো সার্জারি, আইএনটি, এই ওয়ার্ডগুলোতে আমাদের রুগীরা আছে। তো বেশিরভাগ মানে আইসিইউতে যে কয়জন আছে, আপনারা জানেন যে আইসিইউতে থাকা মানে তাদের অবস্থা ক্রিটিক্যাল, বাকিরা আশা করি আমরা তারা সুস্থ হয়ে যাবে। আর আমরা বিনা বিনা পয়সায়, বিনা খরচে, আপনারা জানেন যে সরকারি হাসপাতালে সকল ওষুধ এবং জিনিসপত্র সরবরাহ থাকে না, কিন্তু আমরা এই যে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে আহত যারা আছেন তাদের জন্য আমরা সবকিছু বিনামূল্যে ব্যবস্থা করছি, এবং তাদেরকে আমরা নির্দিষ্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যে রেখেছি যাতে তাদের ম্যানেজমেন্ট বা মনিটরিং বেটার হয়, সেই জন্য আমরা তাদেরকে বিভিন্ন কয়েকটা ওয়ার্ডের মধ্যে রেখেছি। আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটু আহ্বান জানাবো, আপনারা জানেন যে এই রুগীগুলো বেশিরভাগ বুলেট ইঞ্জুরির, তো বুলেট ইঞ্জুরি মানে এখানে একটা ইনফেকশনের চান্স থাকে, তো ভিজিটর একটু নিয়ন্ত্রণ করা দরকার। আমরা নিজেরা অনেক সময় হিমশিম খেয়ে যাই। আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে আবেদন রাখবো যে আপনারা রুগীর কাছে যাবেন না, অপ্রয়োজনে যাবেন না, তারা সুস্থ হয়ে যাক আমরা সেই দোয়া করি, আপনারাও সেই দোয়া করেন। আর তার অ্যাটেন্ডেন্ট হিসেবে একজন, একসাথে একজনের বেশি যেন তার সাথে না থাকে, এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন। আচ্ছা, আমরা আপনাদের মাধ্যমে তাদের আপডেটে 2 জনের অবস্থা একটু খারাপ, মানে খারাপ বলতে তাদের সার্জারি লাগছে, তাদের ইন্টারনাল হেমোরেজ হয়েছে, মাথার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, সেই কারণে এই 2 জনের সার্জারি লাগছে, আর বাকিদের সার্জারি লাগবে না, কনজারভেটিভ ট্রিটমেন্টে ইনশাআল্লাহ ওনারা ভালো হয়ে যাবে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি, ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার উৎকোচ্ছে আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবারই পৌঁছবে আপনার কাছে। দর্শক, শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।